আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার্স ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিপূর্বে চক দিয়ে আরবি 29টি হরফ কিভাবে লিখতে হয় তা শিখিয়েছিলাম। আজকে আমরা শিখব কলম দিয়ে কিভাবে আরবি 29টি হরফ লিখবেন এবং বাচ্চাদেরকে খুব সহজ নিয়মে শিখাবেন। ভিউয়ার্স, আমি মনে করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরবি হরফগুলো অত্যন্ত সুন্দর করে লিখতে পারবেন এবং লেখাতে পারবেন বা শেখাতে পারবেন। লেটস গো টু স্টার্ট, চলুন শুরু করা যাক। আমরা জানি যে আরবি 29টি হরফ রয়েছে, আর আরবি 29টি হরফকে নুরানি পদ্ধতিতে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা 8 ভাগে লিখব না, আজকে আমরা কায়দার তারতিবে 29টি হরফ লিখব। আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুব উপকৃত হবে, বিশেষ করে যারা আরবি লিখতে জানেন না বা আরবি লেখার সিস্টেমটা বোঝেন না, অবশ্যই যদি সেই ভিডিওটা দেখেন তাহলে উপকৃত হবেনই। প্রিয় ভিউয়ার্স, আমরা তাহলে লিখব প্রথমে আলিফ। দেখেন আমি প্রত্যেকটা হরফ আস্তে আস্তে এবং একটু স্লোলি লিখব, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। দেখে প্রথমে লিখছি আলিফ। আলিফ লেখার সময় আমরা কলমটা কীভাবে ধরব, ধরে একটু উপরে নিব, নিয়ে তারপরে আবার নিচে এভাবে রেখে দেব। আমি কলমটা একটু মোটা এই জন্য নিয়েছি যাতে আপনাদেরকে সহজে বোঝানো যায়। লিখে ফেললাম আলিফ, তারপর হচ্ছে বা। দেখেন এইভাবে শুধু টান দিয়ে এখানে উপরে তুলে দিতে হবে। লিখে ফেললাম বা, তারপরে সবাই দেখতে থাকুন তা, তারপরে লিখছি সা। তারপরে জিম লেখার সময় আমরা কলমটাকে এখানে নিচে নিয়ে এইভাবে এই তার দাগের সাথে লাগিয়ে ডান দিকে নিব, তারপরে আবার পিছনে টান দিয়ে এরকম গোল করে কিন্তু এটা কলমটাকে এভাবে রেখে দিতে হবে। তারপরে মাঝখানে নুকত জিম। দেখেন এই জিম লিখতে পারলে কিন্তু আরও বাকি দুইটা লিখতে পারবেন একই সিস্টেম। এই লিখে ফেললাম হ্যাঁ, তারপরে হচ্ছে খ, তাহলে আমরা আলিফ বা তা সা জিম হা খ এই কয়েকটা হরফ শিখে ফেললাম। এরপর আমরা লিখব দাল। দাল লেখার সময় আমরা কলমটাকে এভাবে ধরব, ধরে নিচে নিয়ে এইভাবে ভেঙে লিখব দাল। জাল, র লেখার সময় গড়ের মাঝামাঝি ধরে কলমটা এইভাবে নিয়ে এইভাবে রেখে দেব র। আবার দেখেন একই জা, র জা। তারপর হচ্ছে সিন। সিন লেখার সময় প্রথমে তিনটা দাঁত একদম সমান করে লিখতে হবে। সিন লিখলাম, তারপর হচ্ছে সিন। সিন সিন, তারপর হচ্ছে সাদ। দেখতে থাকো আমি কলমটা কোন দিক থেকে কীভাবে নিচ্ছি। সাদ লিখলাম, তারপর হচ্ছে দদ। সাদ দদ, তারপরে ত। দেখেন ত লেখার সময় প্রথমে বাঁকা আলিফের মতো লিখব, তারপরে এইভাবে নিয়ে এইভাবে ধনুকের মতো বাকি আমরা নিচে এভাবে লাগিয়ে দেব ত। আবার দেখুন জ লিখছি, খুবই সহজ। তারপর উপর একটা বিন্দু দেব বা নুকতা দেব। তারপরে দেখেন আইন লিখছি। দেখেন আইন লেখার সময় প্রথমে আমরা কলমটাকে এভাবে ধরে এভাবে সামনে সমান সমান নিয়ে আবার পেছনে ঘুরিয়ে নিচের ঘরে এভাবে লিখব আইন। তারপরে হচ্ছে ওয়াইন, আইন ওয়াইন। তারপরে হচ্ছে ফা। দেখেন ফা লেখার সময় আমরা কলমটাকে এভাবে ধরে এভাবে নিয়ে নিচে নিয়ে তারপরে সোজা টান দিয়ে উপরে লাগিয়ে দেব। এ হচ্ছে ফা। তারপর হচ্ছে কফ,
নিচের ঘরে ওয়াফ, তারপরে দেখেন কাফ বা কালিফের মতো লিখে নিচে দাগের সাথে লাগিয়ে এইভাবে বার মতো লিখে ফেলবো। তারপরে এখানে একটি এরকম চিহ্ন দিব কাফ, তারপরে হচ্ছে লাম। দেখেন লামটা হচ্ছে নিচের দুই ঘরে লাম, পরে মিম, মিম লিখছি এভাবে, তারপর হচ্ছে নুন, তারপরে হচ্ছে ওয়াও, তারপরে হচ্ছে হা। দেখেন হা লেখাটার সিস্টেম, হা হচ্ছে হামজা আইনের মতনই, হামজা, ইয়া, এই হচ্ছে আরবি 29টি হরফ। আমি প্রত্যেকটা উচ্চারণ দেখিয়ে দিচ্ছি একটু। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, বাদ, তা, গা, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হচ্ছে আরবি 29টি হরফ লেখা এবং উচ্চারণ। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। একটু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এমন কমেন্টে জানাবেন আর কেমন ভিডিও চান, আর এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।